এই আওয়ামী লীগ যদি চতুর্থবার ক্ষমতা আসে এই দেশে গণতন্ত্রের নাম মুছে যাবে, আওয়ামীতন্ত্র প্রতিষ্ঠা হবে। তার বাবার হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এই সরকার 14 বছর ক্ষমতায়, তিনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন যে আমাদেরকে আদালতে নিতে চাচ্ছেন। একটা অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে পূবালী ব্যাংকে, তারা সেই কার্যক্রমগুলো নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করে। যেভাবেই হোক এই ফাঁসিবাদের পতন আমাদেরকে ঘটাতে হবে। তা ওই যে আরেকটা কিংস পার্টি যে গঠিত হতে যাচ্ছে, আপনারা শুনেছেন বিএনপির কিছু লোকজন নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য জমা দিয়েছে, তাদেরকে নিয়ে আগামীতে নির্বাচনে যাবেন এবং রেজা কিবরিয়া প্রধানমন্ত্রী হবেন। এই স্বপ্ন দেখি আসলে এরকম একজন শিক্ষিত লোককে আসলে এইরকম গোয়েন্দা সংস্থা বিভ্রান্ত করছে। এর আগেও একাধিক বৈঠকে বলেছি যে আপনি এখান থেকে বের হয়ে আসেন, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি তিনি ওদের কাছে ব্ল্যাকমেইল হয়ে আছেন, যে কারণে তিনি ওখান থেকে বের হয়ে আসতে পারছেন না। তার সর্বশেষ গতিবিধিটা যদি লক্ষ্য করেন, গত 2 মাস ধরে এখানে যারা কাবার দিয়েছেন চাইল্ড 24 যমুনা সহ অনেকে, এই 19 তারিখ এখানে প্রায় 20-25 হাজার মানুষের সমাবেশ ছিল, সেই প্রোগ্রামেও তিনি আসেন নাই। শুধু সেটা না, গত 20 মাসে তিনি 20টি প্রোগ্রামেও বলা চলে ওইভাবে অ্যাক্টিভ ছিলেন না। কিন্তু এই ইনসাফ কায়েম কমিটির এই বা শওকত মাহমুদদের দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে তার অংশগ্রহণ ছিল। সর্বশেষ তিনি ব্যান্ডেজ নিয়ে আপনার ওই প্রোগ্রামে গুলশান থেকে গিয়েছেন, আবার এসেছেন প্রেস ক্লাব এসে করেছেন। অথচ গণ অধিকার পরিষদের যে মাসিক কেন্দ্রীয় মিটিং হয়, গত 2 মাস ধরে তিনি কোনো মিটিং সেটিংয়ে নাই। সেদিক থেকে আমরা বুঝতে পেরেছি যে তিনি আসলে দলটাকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন, কার্যত তিনি দলে কোনো মনোনিবেশ করছেন না, বরং তার ব্যক্তিগত লাভের জন্য তিনি এই ইনসাফ কায়েম কমিটি কিংবা শওকত মাহমুদের তৎপরতা কিংবা মাসুদ করিম এনায়েত করিমদের তৎপরতায় যুক্ত হয়ে একটা অপরাজনীতি করছেন। এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো, আজকের যে সমস্ত সাংবাদিক ভাই বোনদের উপস্থিত, প্রথম আলোতে এর আগে একটি নিউজ হয়েছিল এই ব্যাংকক কাঠমান্ডুর মিটিং নিয়ে, আরও বেশ কয়েকটি পত্রপত্রিকা সেটা ফলো আপ করেছে। আপনারা দয়া করে একটু মিটিং এইটা নিয়ে একটু অনুসন্ধানী সাংবাদিকতা করুন, কারা কারা গত 3-4 বছরে ব্যাংকক গিয়েছে, কাদেরকে সেই এই কমিটির লোকজন শপিং করে দিয়েছে, প্লেনের টিকিট কেটে দিয়েছে, এবং এই বাংলাদেশে একটা কৃত্রিম আন্দোলন তৈরি করার জন্য কখনো মৎস্যভবনে, কখনো এই পল্টন মোড়ে কিছু লোক নিয়ে, কখনো হাইকোর্টের সামনে হইচই করে একটা আন্দোলনের ভাব তৈরি করে। আপনারা একটু এটা নিয়ে একটু ইনভেস্টিগেশন করলে দেশ জাতি উপকৃত হবে। এই মুহূর্তে রাজনীতির এই সময়ে মানুষ সঠিক বিষয়টা জানতে পারবে। উনি তো বলে থাকেন যে এই সরকারের অধীনে দেশে আইনের শাসন নাই, শেখ হাসিনা সমস্ত ইনস্টিটিউশনকে তছনছ করে ফেলেছেন, এই সরকার ফেসিবাদ সরকার, স্বৈরাচার সরকার, তো তাদের কাছে কি উনি ন্যায় বিচার পাবেন? উনি তো আমরা যতদূর জানি যে ওনার বাবার হত্যাকাণ্ডের বিচারটি গত 14-15 বছরে নিশ্চিত হয়নি, তো সেই সরকারের কাছে উনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, এটা খুব সন্দেহজনক যে আসলে তাকে এই কাজগুলো কেন করাচ্ছে। আমাদের ধারণা এই গণ অধিকার পরিষদের তরুণদেরকে নানাভাবে গণ অধিকার পরিষদের সম্ভাবনাকে নষ্ট করার জন্য অপপ্রচার বিভ্রান্তি প্রোপাগান্ডা অনেকে ছড়িয়েছিল, সফল হয়নি, এখন শেষ পর্যন্ত তারা রেজা কিবরিয়াকে দিয়ে সেটি সফল করাতে যাচ্ছে। তার বাবার হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এই সরকার 14 বছর ক্ষমতায়, তিনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, তার মানে বোঝা যাচ্ছে তিনি এখন সরকারের সাথে আপোষ করে এখন এই গণ অধিকার পরিষদকে ওই আপনার এ জিএম কাদের সাহেবের মতো আপনার আদালতের ব্র্যাকেটে বন্দী করতে চাচ্ছেন, যে আমাদেরকে আদালতে নিতে চাচ্ছেন। রাইট, আপনার আমাদের অনুরোধ, আমরা যদি কারো স্বাক্ষর জাল করে থাকি সেটা অবশ্যই তারা মামলা করতে পারে, আমরা ফেস করব, কিন্তু আমরা কেন মামলা করব? আমাদের প্রয়োজন ছিল 81 জন, সেখানে 91 জনের মতো স্বাক্ষর করেছে। এবং ধরেন আজকে রেজা কিবরিয়া এই কথাটা বলছে, 7 দিন আগে 25 জুন 84 জনের স্বাক্ষর সম্বলিত চিঠি তাকে পাঠানো হয়েছে, 2/3 বেশি। তখন কেউ আপনাদের কাছে বলেছে, সোশ্যাল মিডিয়াতে বলেনি যে তার স্বাক্ষর জাল করে তার প্রতি অনাস্থান আছে, কেউ বলেনি। এখন রেজা কিবরিয়া এটি বলছেন, এবং আমরা যেটা জানতে পেরেছি, আমাদের 2-3 জন লোককে মূলত, বিশেষ করে এই কমিটিতে রেজা কিবরিয়ার আত্মীয় আছে 5 জন, সিল আপনার হবিগঞ্জের সদস্য সচিব আবুল হোসেন জীবন, আমেরিকা প্রবাসী সামাদ সাহেব এবং আপনার আজাদ সাহেব, তারা 2 জন, ওই যে আবুল হোসেন জীবন 3 জন, তার পিএস শুভ 4 জন, আরও 1 জন, 5 জন তার আত্মীয়, 2 জন আমেরিকা থাকে, তাও তাদেরকে আমাদের কমিটিতে রাখা লাগছে শুধুমাত্র তার কারণে। এই 5 জন আছে, তার সাথে আরও আপনার 4 জনকে তিনি বেরাতে পেরেছেন যে তাদেরকে তিনি এমপি বানাবেন, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হলে তাদেরকে সুযোগ সুবিধা দেবেন, এই রকমের প্রলোভন দেখিয়ে ওই 84 জন সদস্যের মধ্যে 2-1 জনকে তিনি উল্টো বক্তব্য দেওয়াতে পারেন। কিন্তু আমরাও আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু যে আমরা কিন্তু 81 জনের জায়গায়
91 জন এবং ইতিমধ্যে এখনকার সিদ্ধান্তে বাকিরাও বলেছে তারা স্বাক্ষর করবে এই অনাস্থা এবং সমস্ত কর্মকাণ্ডে সুতরাং তার কোনো লিগ্যাল গ্রাউন্ড নাই তিনি হয়তো সাময়িকভাবে আমাদেরকে একটু হয়রানি করতে পারবেন যেটা জিএম কাদের সাহেবকে আদালত মাঝখানে করেছিল তার কার্যক্রম স্থগিত করেছে এখন তিনি যদি সরকারের কোর্টে খেলেন তাহলে তো তিনি সরকারকে প্রভাবিত করে এটা বলতে পারবেন যে ভিপি নূর সহ রাশেদ খান কিংবা তারা গণঅধিকার পরিষদের কোনো কার্যক্রম করতে পারবে না এইরকম একটা আদেশ জারি করেন কিন্তু আইন আদালতের কোনো অন্যায় আদেশ কিংবা বিধিনিষেধে আমাদের কার্যক্রম থামানো যাবে না আমরা বিদ্যুৎ গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ একটা অফিশিয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে পূবালী ব্যাংকে তারা সেই কার্যক্রমগুলো নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করে এখন ধরেন তিনি বলছেন প্রবাসীদের কথা বলছেন এখন দেখেন আপনারা নিশ্চয়ই সাংবাদিকতার জায়গা থেকে আপনাদের একটা ধারণা আছে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের দুইটা মেইন স্ট্রিম পার্টি তৃতীয় পার্টি বলতে গেলে এখন গণঅধিকার পরিষদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এরপরে যদি বলেন ভোটের দিক থেকে জামাত চরমনা এরকম কিছু দল আওয়ামী লীগ বিএনপি ব্যতীত কোনো দল ওইভাবে আপনার আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল না শুধু আমাদের কথা না আর আমরা তো একেবারে রাজনীতির মাঠে একটা শিশু বলতে গেলে সো আমাদেরকে আসলে কারা ফান্ডিং করবে তিনি যে অভিযোগটা করছেন হ্যাঁ আমাদের প্রবাসীরা আছে আমাদের সাথে কোনো ব্যবসায়ী কোনো জমিদার ডিপ্লোম্যাট ওরকম স্ট্রং প্রবাসীরা নেই সাধারণ খেটে খাওয়া প্রবাসী তারা আছে তারা যখন প্রোগ্রাম হয় তারা কেউ 500 টাকা 1000 টাকা দিয়ে হেল্প করে সেটা আবার প্রত্যেকটা দেশের কমিটি আছে সেই কমিটির অর্থ কমিটি কেন্দ্রীয় নেতারা আমাদের গণঅধিকার পরিষদের অর্থ কমিটির কাছে পাঠায় আমার ব্যাংক অ্যাকাউন্ট সহ সব তদন্ত করলে আপনারা পাবেন যে আমার কয় টাকার লেনদেন হয়েছে এখন এই অভিযোগটি তিনি কেন করছেন তার অন্যতম কারণটা হচ্ছে তিনি আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং যেহেতু দেখেছে এই দলে তরুণ নেতৃবৃন্দ আমার প্রতি তাদের যে একটা অগাধ বিশ্বাস অনাস্থা তিনি এমপি বানাবেন মন্ত্রী বানাবেন লাখ লাখ টাকা দেবেন তারপরেও তরুণ নেতাদেরকে বিভ্রান্ত করতে পারলেন না তখন তিনি এবং ওই তার গঙেরা সেই যারা গোয়েন্দা সংস্থা কিংবা এই মাসুদ করিম ইনায়ত করিম গঙরা কিংবা ইনসাফ বেইনসাফ গঙেরা তাকে দিয়ে এগুলো বলাচ্ছে এবং করাচ্ছে ভিপি নূরের ইমেজ ড্যামেজ করার জন্য ভিপি নূরকে ঘায়েল করার জন্য এই আওয়ামী লীগ যদি চতুর্থবার ক্ষমতা আসে এই দেশে গণতন্ত্রের নাম মুছে যাবে আওয়ামীতন্ত্র প্রতিষ্ঠা হবে কারো রেহাই থাকবে না সাংবাদিক বলেন শিক্ষক বলেন কোনো মানুষের কথা বলার অধিকার থাকবে না কাজী যেভাবেই হোক এই ফাঁসিবাদের পতন আমাদেরকে ঘটাতে হবে তারপরে আমরা দেখব কে আসে আমাদের কি দাবি দেওয়া সেই জায়গা থেকে আপনি ইতিমধ্যেই দেখেছেন সমস্ত দলের মধ্যে একটা ঐক্য তৈরি হচ্ছে এ কারণে এখন আমাদেরকে এই ইসলামী মূল্যবোধের মানুষগুলোর কাছে বিতর্কিত করার জন্য এই ইসরায়েল মোসাদ ইস্যু আছে এই ধরনের কোনো মিটিং হয় নাই কোনো গোয়েন্দা সংস্থার সাথেও এই মিটিং হয় নাই একেবারে তিনি অসত্য কথা বলছেন এবং একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য কারণ তার তো কোনো রাজনৈতিক অবস্থান নাই আমার একটা ভুল হয়েছে যে আমি তরুণ মানুষ হিসেবে মুরব্বীদের পরামর্শ খুব নিয়ে থাকি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন নিঃসন্দেহে তিনি যা আমাদের জন্য করেছেন তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাকে বেহেশত নসিব করুক কিন্তু আমি দু তিনজন এই সিনিয়রের পরামর্শে রেজা কিবরিয়াকে আমাদের দলে নিয়েছিলাম সবাইকে কনভিন্স করে আমার মনে হচ্ছিল তাদের মধ্যে কেউ কেউ আসলে অসৎ উদ্দেশ্যে রেজা কিবরিয়াকে আমাদের দলে ঢুকিয়েছিলেন এখন আমরা রিয়েলাইজ করতে পারি কারণ রেজা কিবরিয়ার সাথে তো আমাদের কানেকশনে কোনো সুযোগ থাকার কথা না তিনি গুলশান কিংবা মার্সিডিস গাড়িতে চড়েন তিনি যে হাই সোসাইটিতে চলেন ওই সোসাইটির আমরা লোক না আমরা খুব গর্ব করে বলি আমরা এদেশের কৃষক শ্রমিকের সন্তান মা মাটির সন্তান এদেশের ভূমিপুত্র কোনো জমিদার পুত্র না সো আমার ভুলটা হয়েছে এখানে এই তিনজন ব্যক্তির প্রভাবে তাকে দলে নেওয়াটা এবং তারা একটা এজেন্ডা দিয়েই রেজা কিবরিয়াকে পাঠিয়েছিলেন আবার আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা অন্তত সঠিক সময় এটা নির্ণয় করতে পেরেছি এবং সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা বুঝতে পেরেছে এবং তারা এই সম্মত হয়ে অপসারণ করে আজকের এই দলকে রক্ষা করতে পেরেছে